আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী আরেকটি নতুন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন নিরাপদে আজকে আমরা করোনা ভাইরাস বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব তো বর্তমানে যে সকল প্রবাসী বেয়েরা আছেন ছুটিতে আছেন বা যে সকল বাংলাদেশি বেয়েরা রয়েছেন যারা সৌদি আরবে প্রবেশ করবেন নতুন ভিসা দিয়ে সো আপনাদেরকে কিন্তু করোনা ভাইরাস ভ্যাকসিনটা নিতে হবে আদার কিন্তু আপনি সৌদি আরবে গেলে আপনাকে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকতে হবে আর যে বিষয়টা খুব সেন্সিটিভ এবং খুব কষ্টাবল একটা বিষয় কোয়ারেন্টিনে কোয়ারেন্টিনে থাকা তো যে ফাইজার ভ্যাকসিনটা এটা আপনাদেরকে বাংলাদেশ থেকে দিয়ে দেওয়া হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা জানিয়েছে যে প্রত্যেক প্রবাসীদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে করোনা ভাইরাস ভ্যাকসিনটা দেওয়া হবে ফাইজারের ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হবে তো এখন আপনারা এই ভ্যাকসিনটা কারা কারা নিতে পারবেন এবং কারা কিভাবে নেবেন তো আপনারা যারা এই ভ্যাকসিনটা নেননি আপনারা ভ্যাকসিনটা নিতে পারবেন অগ্রাধিকার ভিত্তিতে সো এই ভ্যাকসিনটা নিতে গেলে আপনাদেরকে শুরু যে ওয়েবসাইট রয়েছে অথবা শুরু কাজে সুরকার যে ওয়েবসাইটটি রয়েছে অথবা সুরকা যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আপনি রেজিস্ট্রেশন করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে অনেক প্রবাসী ভাইদের কিন্তু ভোটার আইডি কার্ড নেই তারা কিভাবে নিবে সেই বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয় প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি এই বিষয়টা নিশ্চিত করেছে যে সকল প্রবাসীদের আপনার ভোটার আইডি কার্ড নাই তারা বিএমইটি স্মার্ট কার্ড দ্বারা যে সকল প্রবাসী আছে বা যে সকল প্রবাসীরা নিবন্ধিত রয়েছে বিএমইটি স্মার্ট কার্ড তারা ওই বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমেই তারা কিন্তু আবেদন করতে পারবে সো এখন এই সুরক্ষা অ্যাপসটির আপনার আপডেটের কাজ চলতেছে খুব দ্রুতই এখানে আরো অনেক কিছু সংযোগ হবে যাদের আপনার বিএমআইটি স্মার্ট কার্ড নেই বা যাদের ভোটার আইডি কার্ড নেই তারা কিভাবে টিকেট বা পাসপোর্ট নাম্বার দিয়ে তারা অ্যাপ্লিকেশন করবে এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য ফাইজার ভ্যাকসিনটা নেওয়ার জন্য তো আজকে আজকে থেকে কিন্তু প্রায় এক একসাথে জনকে এই ভ্যাকসিনটা দিয়ে শুরু করা হয়েছে এই কার্যক্রমটা তো আপনারা স্ক্রিনে দেওয়া যেই আপনার মেডিকেলগুলো দেখতেছেন এই গুলাতেই আপনারা ভ্যাকসিনগুলা নিয়ে নিতে পারবেন সেখানে গিয়ে কিন্তু প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে সুরক্ষা অ্যাপ এবং সুরক্ষা অ্যাপে আপনাকে রেজিস্ট্রেশন করার পর সেখানে আপনাকে সাবমিট করতে হবে আপনি ভ্যাকসিনটা নেওয়ার জন্য আবেদন করার পর পর আপনাকে সুযোগ দেওয়া হবে আপনি ভ্যাকসিনটা নেওয়ার জন্য তো আপনারা যারা এখনও ভ্যাকসিন নেন নাই অনেকে আমাকে কল দিয়ে জান বিরক্ত করতেছেন যে ভাই আমরা যারা বাংলাদেশে আসি ভ্যাকসিন নেই আমরা কিভাবে ভ্যাকসিনটা গ্রহণ করব তো আপনাদের জন্য আজকের ভিডিওটি করা সো যারা যারা ভ্যাকসিনটি নেননি অবশ্যই সুরক্ষা অ্যাপসটি রয়েছে সেটা ডাউনলোড করে ফেলেন প্লে স্টোরে গিয়ে সুরক্ষা লেখেন এবং সেটা রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করার পর আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি পরবর্তী ধাপগুলো অনুসরণ করেন আর যাদের ভোটার আইডি কার্ড নেই যারা বি স্মার্ট কার্ড রয়েছে তারা আপনারা আবেদন করেন আর যাদের দোনোটার একটা কিছুই নেই আপনারা কিছুদিন ওয়েট করেন অ্যাপসের আপডেটের কাজ চলতেছে আপডেট হয়ে গেলে তারপর আপনাদের জন্য হয়তো সুযোগ আসবে নতুন কোনো আপডেট এবং সেই মোতাবেক আপনারাও এই ফাইজার ভ্যাকসিনটা কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে যারা প্রবাসী যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই অবশ্যই এই যে লাল বা আপনারা দেখতেছেন এখানে ক্লিক করেন সাবস্ক্রাইব হয়ে যাবে পাশাপাশি হচ্ছে আপনার যে বেলটা থাকবে বেলটাতে অন করে দিবেন আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকেন টিল দেন আল্লাহ হাফেজ